सर थम्मी को भेजेंगे रूप ये हाय বন্ধুরা আমার চ্যানেল স্বপ্ননির ঠিকানা তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো আজকের ব্লগটা তোমরা তো এমনিতেই টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পারছো আর আমার এমনিতেই সাজগোজ দেখেও তোমরা বুঝতে পারছো আজ আর একটা শুট ছিল তার জন্য এত কিছু যেটা তোমরা দেখে নিয়েছো অলরেডি তো বন্ধুরা আজকে আমাদের জীবনের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা দিন তো তাই ভাবলাম একটু সাজুগুজু হয়ে যাক সঙ্গে শ্যুটটাও ছিল মিউজিক শ্যুটটা ছিল ওই জন্য ওটাও করে নিলাম আর এটাও হয়ে গেলো একেবারে কারণ বাচ্চা আছে যেহেতু মানে অন্যদিন করা যায় না তাই যত সম্ভব চেষ্টা করি মানে একেবারে সব কিছু সেরে নেওয়ার তো দেখো আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও আজকে তো সেই বিকেলবেলা সেই যা যা গরম বাপ একটা যা গরম আর তারপর কিছু কিছু বন্ধু বান্ধবরা সব ডাকা হয়েছে ওরা আসছে আর আমি অলরেডি রান্না করছিলাম তো রান্না করতে করতে ভাবলাম যে ইন্ট্রোটা তোমাদের সামনে করে নিই তো ওই জন্য এলাম তো বন্ধুরা বাবু এত দুষ্টুমি করছে মানে তোমরা ভিডিওর মধ্যে দেখতেই পাবে পুরো ভিজে একাকার কি অবস্থা মানে রান্না করছিলাম ও পিছন থেকে গিয়ে মগে জল ছিল পুরো গায়ে ঢেলে দিয়েছে তো আমার মা বলছে দাঁড়াও একটু আমিও একটু তুলে রাখি ওটা বেশ মজা লাগলো বেশ দেখে তো এরকমই চলে প্রত্যেক দিন তো বন্ধুরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আজকের ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে তোমাদের আর সেরকম বিশেষ কিছু তেমন একটা করছি না মানে একদম হালকার ওপরে কাউকেই ডাকবো না ভেবেছিলাম কিন্তু একা একা করতে ঠিক মন চাইছে না তাই পাশাপাশি যারা আছে কিছু বন্ধুবান্ধবদের ডাকা হয়েছে বেশিরভাগ ডাকতে পারিনি কাউকেই আর আরেকটা জিনিস যেটা তোমাদেরকে বলতে চাই ছেলে তো টুকিটাকি তো বাবা এটা ওটা প্রায় প্রত্যেক দিনই আনতেই থাকে ছেলের জন্য খেলনা এটা খেলনা ওটা খেলনা তো আনতেই থাকে তো দেখো আজকের বিবাহবার্ষিকীর দিন কোথায় বউয়ের গিফট দেওয়ার কথা সে জায়গায় দেখো ছেলের গিফট এনে রেডি করে যাবো সেই দিনেও তাহলে ভাবো বউয়ের চেয়ে এখন ছেলে কত প্রায়োরিটি পাচ্ছে এখন ছেলেই সব এখন বউয়ের আর গিফটের কোনো দরকার হচ্ছে না ওই দেখো অলরেডি বাবু পেয়ে কত খুশি বাবা আর সেইটাকে নিয়ে সারাক্ষণ পড়ে আছে এটাকে নিয়ে এই যে এই গাড়িটা যখন থেকে এনে দিয়েছে তখন থেকে এটা নিয়েই পড়ে আছে ঘুম নেই কিচ্ছু নেই ও অ্যাকচুয়ালি কি হচ্ছিল বলতো বন্ধুরা যা ওর সব গাড়িগুলো আছে না সেই গাড়িগুলোর ওপরে সব চেপে চেপে বসছিল তোর বাবা বললো তাহলে এইটা বোধ হয় আনলে বোধ হয় বেটার হবে এটার উপরে বসে চালাবে ওই জন্য এটা এনে দিয়েছে তাই আমি তাই তোর বাবাকে বলছি আজকের দিনেও আনতে হচ্ছে ছেলের জন্য দেখো কেমন হয়েছে আর আরেকটা কথা আমার জন্য যে কিছু আনেনি তা নয় কারণ আমার জন্য প্রত্যেক বছরই নিয়ে আসে তো এটার সঙ্গে আমি যে শাড়িটা পরে আছি এটাও এনেছে প্লাস আরেকটা শাড়ি এনেছে যেটা তোমাদেরকে দেখিয়ে দিল আমি এমনিতে তোমরা জানো শাড়ি পরতে খুবই ভালোবাসি আমার গয়না টয়না আপনার পছন্দ না তাই জন্য ও আমাকে যত পারে শাড়ি দেয় আমি তত শাড়ি নিই এটা তো আরেকটা শাড়ি অরেঞ্জ কালারের এই হলো আমার বিবাহবার্ষিকীর গিফট কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও শাড়িটা বন্ধুরা চলো এবার যাওয়া যাক দেখা যাক বেশি কিছু জোগাড় করতে পারিনি প্রথমেই বললাম বাচ্চা নিয়ে সম্ভব নয় তাই একটু লুচি আর মাংস করছি এটাই আজকের সবার সঙ্গে আজকের মিলেমিশে খাবো এটাই আমাদের আনন্দ এদিকে দেখো বন্ধুরা মাংস আমাদের কষা প্রায় রেডি তো এবার একটু জল দিয়ে দেবো যেহেতু একটু ঝোল ঝোল হবে লুচি দিয়ে খাবে তো ওদিকে চলো দেখা যাক বাবু কি করছে বাবা এনে দিয়েছে তুমি ধরো ধরে চালাও হ্যাঁ এরপরে চালাও এরপরে চালাও ও সব ধরতে ধরতে পারবে ঠিক আছে ও ও হলো ঠেলবে শুধু গাড়ি যে সাইকেল চালাবে তার পিছন দিক থেকে গিয়ে ঠেলে এটাকেও নিয়ে ঠেলে ঠেলে বেড়াচ্ছিল দেখো দেখো বন্ধুরা দেখো একটা একবার তোমরা দেখে নাও একবার এই দেখো অবস্থা দেখো এই দেখেছো এই দেখো স্নান করেছে দেখো ওর মা হচ্ছে একটু রান্নায় ব্যস্ত আছে
আর এই যে ওদিকে সেই রান্নার যে ওখানে মগ ছিল সেই মগের জলে স্নান করেছে দেখো। হ্যাঁ বন্ধ করতে হবে ওটাকে, যদি হয়ে যায় বন্ধ করতে হবে। আরে গ্যাসটা ফুরিয়ে গেল ফট করে, যা কোন দিকে যাবি তাহলে, হঠাৎ করে গ্যাসটা হয়ে গেল, আজকে দিনেই পুরোতে হয়েছে, আজকে দিনেই সে ফুরাগে ফুরিয়ে গেল, কি করি আর এটাই ফলে নি দেখো, ভিডিও করতে হবে বলে বন্ধুরা। যেহেতু সবার নাইট শিফট আছে তাই আমাদের কেক কাটার পর্ব মোটামুটি আমরা সমাপ্ত করে ফেলেছি, এবার আমরা সবাইকে খেতে দিয়ে দেবো কারণ ওরা 9:30 বা 9:45 দিকে বেরিয়ে যাবে বাড়ি থেকে, তো তাই ওদের অনেকটা দেরি হয়ে যাবে 9:45 দিকে বেরোলে, তো যত সম্ভব তাড়াতাড়ি ছেড়ে দেওয়ার চেষ্টা করবো। চলো বন্ধুরা যাওয়া যাক। আমার চ্যানেল নাম্বার বলবে, আমার বন্ধু চ্যানেল হচ্ছে আছে ইজি কুকিং অ্যান্ড ব্লগিং, ব্লগিং তোমরা দেখো আর সাপোর্ট করো, ঠিক আছে চলো। চুপ করে বলছ খাচ্ছি দাঁড়া, আগে সবাই সব খেয়ে ডিউটি যাক তারপরে আমি খাচ্ছি দাঁড়া। আমাদের বড় বসে গেছে, বড় ওস্তাদ দেখে নাও, আই দেখো বন্ধুরা দেখো বড় ওস্তাদ লুচি নিয়ে বসে পড়েছে। আরে বাপরে খাও বাবা খাও 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 বাবা, তোর ভিডিও করতে করতে আমার ভিডিও খুলে যাবে, তোর ভিডিও করতে করতে তোমাদেরকে আগে খাইয়ে ছেড়ে দিয়ে দিলে আবার বন্ধুরা দেখো আমরা সবাই খেতে বসে গেছি, তো ওদিকে দেখো প্রীতিদি দিলীপদা বসেছে, এদিকে পম্পাদি শান্তনুদা, জায়গা শর্ট দুজনে ভালো করে দেখাতে পারছি না, আর তোমরা তো জানোই বাচ্চা নিয়ে সেরকম কিছু করতে পারিনি, তাই যা মানে করতে পেরেছি অল্প কিছু তাই সবাই মিলে শুধুমাত্র এনজয় করার জন্যই করলাম, যে যাই করতে পারি সবাই মিলে একসঙ্গে খাবো তো এই জন্যই করা, নইলে হয়তো এটা করতাম না। তো বন্ধুরা তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো ভিডিওটা, আজকের আইটেম লুচি আর মাংস আর পায়েস মিষ্টি, এই আইটেম তোমরা দেখতে থাকো
না 10 মিনিট পর্যন্ত ছাড় আছে বললো তো দিদি, বন্ধুরা যেহেতু সবার ডিউটি আছে তাই তাড়াহুড়ো করে সবাই বেরিয়ে যাচ্ছে। দেখো এই যে বাইকে করে চলে গেল, আর এরাও বন্ধুরা তোমরা তো দেখলেই সবাই চলে গেছে খাওয়া দাওয়া করে, কারণ প্রত্যেকের ডিউটি ছিল 9টা, ওই জন্য সবাই 9:30 দিকে বেরিয়ে গেছে সবাই, 10টা থেকে যেহেতু ডিউটি। আর বাবু দেখো এখনো পর্যন্ত জেগে আছে, এখন বেজে গেছে 10:15। এবার আমরা খেতে বসেছি, যে কটা লুচি ভাজা বাকি ছিল ভাবলাম হয়ে যাবে, তো ওরা ওই জন্য ওদেরকে তাড়াতাড়ি করে খেতে দিয়েছিলাম, আর অল্প কিছু লুচি ভাজা বাকি ছিল সেগুলো ভেজে নিয়ে আর এই বসেছি খেতে, গরম গরম লুচি, গরম গরম লুচি মাংস, দেখো পায়েস মিষ্টি সব নিয়েই বসে পড়েছি একসঙ্গে। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, বাবা টাটা করে দাও। তোমরা কেমন লাগলো অবশ্যই তুমি জানিও, ছোট্ট খাটো করে